Hello everyone, Assalamualaikum. This is JP. Welcome to my another new video. Today's video is about the most interesting and beautiful jungle park. This jungle park is named after Lakhon Shah Jungle Park. So, today we are going to see the history of Lakhon Shah. So, let's go. So, যেহেতু আমরা জেলখানার মোড় থেকে গিয়েছিলাম তার জন্য আমরা জেলখানার মোড় থেকে একটা গাড়িতে উঠে যাই যে গাড়িটা আমাদেরকে হচ্ছে পাঁচজনের মোড় নামাই দিছিল এবং আমাদের কাছ থেকে 20 টাকা নিয়েছিল তারপর আমরা একটা রিকশা নিয়ে নিই পাঁচজনের মোড় থেকে সেটা আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছিল আপনারা চাইলে সিএনজি দিয়েও যেতে পারেন সেখানে হয়তোবা ভাড়াটা একটু কম থাকতেও থাকতে পারে এখন আমরা চলে আসছি লক্ষণ শাহ জমিদার বাড়ি এখানে আমি যেখানে বসে আছি এই জায়গাটা একটা মন্দির হতে পারে এরকম কিছু একটা লক্ষণ শাহ মেনলি কে ছিলেন উনি ছিল মানে এই যে জমিদারটা এটা ছিল একটা জমিদারের সাব জমিদার যেটাকে মনে হয় অর্ধখণ্ড বা কিছু একটা বলা হয় এরকম সাব জমিদারদের মনে হয় খাজনা দেওয়া লাগতো না এরকম জিনিস আমি জেনেছি আমার কোনো কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন লক্ষণ শাহ তিনজন ছেলে ছিলেন একজন ছিল বৈদ্যনারায়ণ সাহা প্যারিমোহন সাহা এবং নিকুঞ্জ সাহা নিকুঞ্জ সাহা দেশভাগের সময় এখান থেকে চলে ভারতে চলে যায় আর বৈদ্যনারায়ণ সাহা থেকে যায় হচ্ছে এইখানে কিন্তু যখন 1971 সাল হয় তখন বৈদ্যনারায়ণ সাহা এখান থেকে চলে যায় তারপর এখান থেকে প্যারিমোহন সাহা এবং একটা সময় প্যারিমোহন সাহা একজন উকিলের কাছে এই বাড়িটা বিক্রি করে দেয় তারপর থেকে সেই বাড়িটার নাম হয়ে যায় উকিল বাড়ি আর যার কাছে এই বাড়িটা বিক্রি করে তার নাম ছিল আহমেদ আলী সাহা এটা হচ্ছে একটা সারসংক্ষেপ লক্ষণ বাড়ি জমিদার বাসা সম্পর্কে তো চলুন এখন আমরা একটু ভিতরে যেয়ে দেখি এখানে কি কি আছে আমরা এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটার উপরে ওঠার চেষ্টা করব তো এখন হচ্ছে ভিতরে যাওয়া যাক আসেন আমি এখন ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা কিন্তু মনে হয় বৃষ্টি হয়েছিল কালকে এদিকে তাই এখানে একটু হালকা পাতলা পানি কাদা টাদা আছে এখানে কিন্তু সবাই আসতে পারে জনসাধারণ সবার জন্য উন্মুক্ত সবাই যখন তখনই আসতে পারে কোনো মানে নির্দিষ্ট ডেট নাই বা নির্দিষ্ট সময় নাই যে এই টাইমে আসতে হবে এই টাইমের ভিতর যেতে হবে তো আমরা আগে হচ্ছে চলে যাওয়া বেটার তো এই যে একদম সিঁড়ি দিয়ে আমরা হচ্ছে উপরে উঠতেছি এটা হচ্ছে সংস্কার হয় না তার কারণে একটু বাজে গন্ধও আছে আর খুব অপরিষ্কার তো এখন হচ্ছে আমরা একদম ছাদে চলে আসছি তো এটা হচ্ছে লক্ষণ সাহার বাসার ছাদ ছাদের একাংশ আর যদি আমরা একটু এদিকে তাকাই এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এখন আমরা যে জায়গাটায় আছি এটা একটা হচ্ছে রুম ছিল কারো একজনের তো এটা চারদিক ঘোরার চেষ্টা করতেছি এখন তো ঘুরে একটা জিনিসই মনে হলো যে ওই সময় আমলে এটা অনেক সুন্দর একটা রুম ছিল বাট এখন সংস্কারের অভাবে কোনো কিছুই ঠিকঠাকভাবে নেই রুম থেকে বের হওয়ার পর এই যে সামনে যে আমরা যাচ্ছি যেখানে আমি দাঁড়াচ্ছি এটা হচ্ছে একটা বেলকনি টাইপ মানে এটা মেবি বাসার সামনে সাইড ছিল এরকম কিছু একটা তো এখান থেকে অনেক সুন্দর চারপাশের ভিউটা দেখা যাচ্ছে বাসার সামনে কী আছে না আছে এই সব কিছু সুন্দর করে দেখা যাচ্ছে আর যারা আসতেছে তারা হচ্ছে বারান্দার ওই পাশে দাঁড়িয়ে তারপরে ছবি তুলতেছে আর এখন আমি যে জায়গাটায় আছি আমি বারান্দা থেকে বের হলাম বের হওয়ার পরে দেখলাম যে এখানে একটা খুব সুন্দর কারুকাজ করা একটা জিনিস তো এটা মেবি ওই সময় কোনো না কোনো কাজে লাগতো হয়তো বা ঠাকুর দেবতা রাখতে কাজে লাগতো অথবা প্রদীপ রাখার কাজে রাখা হইতো এই সুন্দর সুন্দর কারুকাজের নকশাগুলো এখনও খুব সুন্দর করে আছে এগুলো একদম নষ্ট হয়নি অনেক সুন্দর করে এখনও ঠিকঠাকভাবেই আছে জাস্ট নষ্ট হওয়ার ক্ষেত্রে বা মানে নষ্ট হওয়া বলতে কি এগুলো কেউ হয়তো বা নিয়ে গেছে আশেপাশে মানুষজন বলতেছে যে নিয়ে গেছে
তো জাস্ট দরজার পাল্লাগুলি বা জানলার কাঠগুলি এগুলি হচ্ছে মানুষজন নিয়ে গেছে। তাছাড়া কারুকাজগুলি আগের মতো সুন্দর এখনো আছে প্রত্যেকটা রুমে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা রুম থেকে আরেকটা রুমে ভিতর দিয়ে যাওয়া যায়। জাস্ট ফার্স্টে আমি যে রুমটায় গেছিলাম সেই রুমটা বাদে প্রত্যেকটা রুমে খুব ভিতর দিয়ে খুব সুন্দর করে একটা রুম দিয়ে আরেকটা রুমে খুব সুন্দর করে আমরা চলে যেতে পারবো। এবং আমরা যে সিঁড়ি দিয়ে ছাদে গেছিলাম ভিতরে একটা সিঁড়ি আছে, মানে ভিতরে একটা রুমের দরজা আছে, ওই দরজা দিয়ে আমরা খুব সুন্দর করে সিঁড়ির কাছে চলে যেতে পারবো। লোক সাধারণের মুখে শোনা গেছে এটা নাকি লুকানো দরজা ছিল আগে, যে কোনো বিপদ আপদ হলে যাতে এই দিক দিয়ে বের হয়ে যেতে পারে এরকম কোনো একটা সিস্টেম। তো সর্বোপরি যেটা বলতে পারবো যে এখানে সবাই খুব সুন্দর করে ছবি তুলতেছে। তাছাড়া রুমের উপরে আরেকটা যে ছাদটা আছে ওইখানে হচ্ছে ছেলেরা খুব অনায়াসে একটু কষ্ট করে এভাবে বেয়ে বেয়ে উপরে উঠে খুব সুন্দর একটা ভিউ উঠে যেতে পারে আর অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারে। আর কারুকাজের দিক থেকে এখনো মোটামুটি অনেক ভালো আছে। দেন হচ্ছে নিচে চলে আসছি, নিচে চলে আসে নিচে অনেক গাছপালা আছে, যদিও এগুলো পরিষ্কার করা হয় না, পরিষ্কার করলে হয়তো বা জায়গাটা আরো সুন্দর হবে। জমিদার বাড়ির ভেতরের অবস্থা যেরকম অপরিষ্কার হোক না কেন, বাইরের দৃশ্যটা দেখলে আসলে অনেক ভালো লাগে মনে, মানে বাইরে থেকে একদম খুব সুন্দরভাবে সগৌরবে দাঁড়ায় আছে জমিদার বাড়িটি। এখন লক্ষণ সাহার বাসার ভিতর থেকে বের হয়ে এখন বাইরে আসছি। আমার অপোজিটে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা মন্দির, যেহেতু এখানে সবাই ছবি তুলতেছে তাই ওই সাইডে আমরা যেতে পারলাম না। তো এখন আমরা যাব হচ্ছে লক্ষণ সাহার পুকুর ঘাটে, তো আপনারাও আসেন আমার সাথে পুকুর ঘাটে। ঘাটে যাওয়ার সময় আসলে আমি একটু হলে এক্সাইটেড ছিলাম, আমি ভাবলাম যে এখানে মনে হয় পরিবেশটা অনেক সুন্দর আর অনেক সুন্দর ছবি তুলতে পারবো। বাট আসার পর আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এখানে পরিবেশটা অনেক নোংরা, পানি তো একদমই নেই, কচুরিপানা আছে বাট সেটাও খুব বাজে অবস্থার মধ্য দিয়ে আছে, আর এখানে আসলে সেরকম ভাবে পুকুর ঘাটটা ইউজও করা হচ্ছে না। দেন আমি একটু অপর পাশের ভিডিও নিলাম, সেখানে একটা ছোট্ট মন্দির আছে, আমি আর অত দূর যাইনি। তো আজকের মতো আমাদের ঘোরা এখানেই সমাপ্ত, অন্য কোনো দিন চলে যাবো অন্য কোথাও জায়গায়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।